জান্নাতি পাথর হাজরে আসওয়াদ কাবা ঘরের দেয়ালে বিশেষভাবে স্থাপনকৃত একটি পাথরের নাম। এই পাথরটি মুসলমানদের নিকট পবিত্র হিসেবে বিবেচিত হয় এবং প্রতিটা মুসলমানের সাথে এই পাথরটির সম্পৃক্ততা রয়েছে। হজ যাত্রীরা হজ করতে গিয়ে বেহেশতের মর্যাদাপূর্ণ এই পাথরে চুম্বন দিয়ে থাকেন। এসব কথা তো অনেকেই জানেন, কিন্তু মক্কা থেকে চুরি হয়ে গিয়েছিল পবিত্র এই পাথর, এই কথা কি কখনো শুনেছেন? চুরির 23 বছর পর আবার উদ্ধারও করা হয় এই পাথরটিকে, কিন্তু কারা চুরি করেছিল আর কিভাবেই বা উদ্ধার হয়েছিল হাজরে আসওয়াদ, জান্নাতি পাথরের লোমহর্ষক সে কাহিনী বিস্তারিতই থাকছে আজকের আয়োজনে। আরবি হাজর শব্দের অর্থ পাথর আর আসওয়াদ শব্দের অর্থ কালো, অর্থাৎ কালো পাথর। হাদিসের গ্রন্থগুলোতে হাজরে আসওয়াদের বৈশিষ্ট্য সম্পর্কে প্রচুর আলোচনা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরে আসওয়াদ একটি জান্নাতি পাথর, তার রং দুধের চেয়ে বেশি সাদা ছিল। এরপর বনি আদমের পাপরাশি এটিকে কালো বানিয়ে দিয়েছে। তবে এর চেয়েও চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, মক্কা থেকে হাজরে আসওয়াদ পাথরটি চুরি করা হয়েছিল এবং দীর্ঘ 23 বছর পর পাথরটি আবার কাবা শরীফে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয়। 930 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে কারমাতিয়ানরা এটি চুরি করেছিল। কারমাতিয়ান নেতা আবু তাহের একটি ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল। সে পবিত্র মক্কা নগরী আক্রমণ করার পরিকল্পনা করেছিল। সে যখন প্রথম মক্কা নগরীতে পৌঁছালো, তখন তাকে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল না। এ কারণে সে মক্কা নগরীতে কোনো অশান্তি সৃষ্টি করবে না এই শর্তে মক্কায় প্রবেশ করেছিল। এই আবু তাহের আল কারমতি প্রাচীন বাহরাইনের কারমতি রাজ্যের শাসক ছিল। তার ভাই আবু সাদ হাসান ইবনে বাহরাম আল জান্নাবি ছিল কারমাতিয়ান রাজ্যের প্রতিষ্ঠাতা। তার মৃত্যুর পর আবু তাহের আল কারমতি 923 খ্রিস্টাব্দে কারমাতিয়ানদের নেতা নির্বাচিত হয়। কিন্তু তৎকালীন জামানায় তাকে কেউ শান্তিপূর্ণ নেতা হিসেবে বিবেচনা করেনি। এদিকে পূর্ব পরিকল্পনা মতো কারমাতিয়ানরা পবিত্র মক্কা নগরীকে আক্রমণ করে বসে। কারমাতিয়ানদের সেনাবাহিনী তাদের ঘোড়া নিয়ে এসে মসজিদ আল হারামে প্রবেশ করে। এভাবে কারমাতিয়ানদের নেতা আবু তাহের হাজরে আসওয়াদ পাথরটি ছিনিয়ে নিয়ে তার নিজের দখলদারিত্বের মধ্যে রেখে দিয়েছিল। সে এটি কাবা থেকে চুরি করে নিয়ে মসজিদ আল দিরারে নিয়ে গিয়েছিল, যাতে এটি সেখানে স্থাপন করে। সে মসজিদ আল দিরারকে একটি পবিত্র স্থান হিসেবে তৈরি করতে চেয়েছিল এবং কাবা শরীফকে বাদ দিয়ে মসজিদ আল দিরারকে হজের স্থান হিসেবে পুনর্নির্দেশ করতে চেয়েছিল। কিন্তু তার এই দুর্ভিসন্ধি এক মুহূর্তের জন্যও বাস্তবায়ন হয়নি। এ সকল অন্যায় অত্যাচারের জন্য সে এমন ভয়াবহ অবস্থায় মৃত্যুবরণ করেছিল যে তার শরীরের সকল মাংসপিণ্ড কৃমি বা পোকায় ভক্ষণ করেছিল। হাজরে আসওয়াদ চুরি হওয়ার দীর্ঘ 23 বছর পর বিশাল মুক্তিপণের বিনিময়ে পাথরটি আবার কারমাতিয়ানদের নিকট থেকে ছিনিয়ে আনা হয়েছিল। পরে 332 হিজরিতে ফিরিয়ে এনে চুনা দিয়ে তার চারপাশে এঁটে দেওয়া হয়। 1331 হিজরিতে সুলতান মোহাম্মদ রাশাদ হাজরে আসওয়াদের চারপাশে রূপার একটি নতুন বেষ্টনী তৈরি করে দেন এবং 1417 হিজরিতে পবিত্র কাবা ঘরের সঙ্গে হাজরে আসওয়াদও বিশেষ রূপার দ্বারা নতুন বেষ্টনী স্থাপিত হয়।